হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখো, আজকে আমি বানাবো একটা কোরিয়ান স্টাইলের পটেটো মাশরুম রেসিপি। তো তার জন্য আমি 100 গ্রাম আলু সিদ্ধ করে নিয়েছি, এটাকে দেখো গ্রেট করে নিয়েছি। তোমরা যেভাবেই হোক এটাকে একটু আলুটাকে ম্যাশ করে নেবে। তো আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে, দেখো এক সাইডে রেখে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি তোমার কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা তোমরা দেখো 3 চামচ, 4 চামচ, 5 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটার সাথে খুব ভালো করে আমি মেখে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটা স্বাদ অনুযায়ী দেবে, তোমরা বুঝতে পারবে কতটুকু নুন দিতে হবে। যতটুকু তোমরা বানাবে ততটুকুই দেবে নুনটা। তো এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো চলো দেখো যে আগে আগে আমি কিভাবে করছি। তো খুব ভালো করে কর্নফ্লোরের সাথে আলুটাকে একদম যেমন আমরা আটা মাখি ওইভাবে আমাদেরকে মেখে নিতে হবে। এটাকে আস্তে আস্তে কর্নফ্লোরটাকে এই যে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি এটাকে মাখছি এইভাবে। আর তোমরা আলুটাকে গরম গরমই কিন্তু মাখবে, না হলে কিন্তু আলুটা যদি ঠান্ডা করো বা জলের মধ্যে রেখে দাও তাহলে ল্যাড়ে হয়ে যায়। তো দেখো আমি এই আলু আর কর্নফ্লোরটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি আটার মতন করে। এবার দেখো যেমন রুটি করে, তো রুটির মতন না, লুচির মতন করে আমি একটা করে লেচি কেটে নেব। আর কেটে নিয়ে এই যে হাতের মধ্যে এরকম করে একটু গোল করে নেব, তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে গোল করে নেব। করে নিয়ে এই রকম ধরনের একটা বোতল তোমাদেরকে জোগাড় করতে হবে। এই দেখো, কাচের বা প্লাস্টিকের হলেই হলো। মুখটা আমাদের দরকার, এই যে এই মুখটা দিয়ে একটুখানি চাপ দেবে। তার আগে কিন্তু বোতলের মুখে একটু এই দেখলে তুমি, আমি তেল লাগিয়ে নিলাম। তো এইভাবে তোমাদেরকে সবগুলো তৈরি করতে হবে। দেখছো কি সুন্দর হয়েছে, পুরো মাশরুমের মতন লাগছে। কোরিয়ানরা এরকম মাশরুম খায়। তো এইরকম ভাবে আমাদেরকে সবগুলো বানিয়ে নিতে হবে একে একে। এই যে হাতে এরকম গোল করবে, আর করে নিয়ে এই বোতলের মুখটাকে আগে ওই তেলের মধ্যে দেবে, দিয়ে এরকম একটু চাপ দেবে, দেখবে এইরকম ভাবে বেরিয়ে আসবে একটা গোল মতন, খুব সুন্দর লাগে দেখতে। এ দেখো নিচে রেখেছি, তোমরা দেখে নাও। তো আমাদের দেখো অনেকগুলোই হয়ে গেছে, আর এই দুটো বাকি আছে। এই একটা হয়ে গেল, এ দেখো আর একটা বাকি আছে। এইভাবে তোমরা সব করে নেবে, আর দারুণ লাগে কিন্তু ফ্রেন্ডস খেতে। তোমরা বানিয়ে দেখো, যারা খাওনি তারা অবশ্যই বানিও। তো দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে এই পটেটো মাশরুমগুলো, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এবার আমরা কি করব, এবার আমাদেরকে কড়াইতে একটু জল গরম করতে হবে, কারণ এই যে মাশরুমগুলো বানালাম পটেটো মাশরুমগুলো, এগুলো আমি একটু জলের মধ্যে ফুটিয়ে নেব, বয়ল করে নেব হালকা, খুব বেশি না। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা তুমি একটু নাড়তে পারো। তো দেখো আমি পরপর একটা একটা করে সব দিয়ে দিচ্ছি এর মধ্যে, তোমরাও এভাবে আস্তে আস্তে দেবে, কারণ এটা খুবই নরম সফট আছে। আস্তে আস্তে দিয়ে দেবে, এভাবে দিয়ে দেবে। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর যেহেতু আলু দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে। এভাবে সবগুলো তোমরা দিয়ে দেবে, যে যতগুলো তোমরা বানাবে ততগুলোই দিয়ে দেবে। তো দেখো আমি গ্যাস অফ করে দিয়েছি, আর এটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে ঠান্ডা জল দিয়ে, ফ্রিজে রাখা ঠান্ডা জল, বা তোমরা ওর ভেতরে দু চারটে বরফের টুকরোও দিতে পারো। তো দিয়ে এভাবে তোমরা একটুখানি ওটাকে ঠান্ডা করে নেবে। তো দেখো আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি বাটিতে করে, তাহলে কি হবে, ভেঙে যাওয়ার ভয় থাকবে না।
আর যদি তোমরা গরম গরম এইভাবে ইয়ে করো, ওটাকে রান্না করো, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। দেখো আমি জলটা ফেলে দিয়েছি, দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চলো এবার আমরা রান্না করব। কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে বাটার। তোমরা বাটার তেল দুটো দিয়েও করতে পারো, সাদা তেল আর বাটার। আমি শুধু বাটার দিয়েই করছি। তো এবার কুচোনো যে রসুনটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। এটা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা দারুণ একটা গন্ধ আসে, আর টেস্টও কিন্তু দারুণ হয়। তোমরা জানো যে বাটার গার্লিক একসাথে যদি আমরা এটাকে এভাবে ফ্রাই করি তাহলে কিন্তু দারুণ একটা গন্ধ আসে, আর টেস্টও হয় দারুণ। তো একটু ভাজা ভাজা করবো রসুনটা। তো দেখো রসুন আমাদের ভাজা হয়ে গেছে, এক চামচ দিয়ে দিলাম অরগ্যানো। অরগ্যানোটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে। আর এক চামচ দিলাম চিলি ফ্লেক্স, তোমরা আর একটু চাইলে চিলি ফ্লেক্স দিতে পারো। তো এটাকে আমি একটুখানি বাটারের সাথে ভেজে নিলাম, আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস। সয়া সস তোমরা এইভাবে দিয়ে দেবে, আর পরিমাণে একটু কমও দিতে পারো, তোমাদের ইচ্ছে অনুযায়ী দেবে। দেওয়ার পরে একটু দিয়ে দেবে টমেটো সস। তো দেখো আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এই দেখো এই যে যেই অবস্থাটা রয়েছে, এইভাবে তোমরা ওইগুলো এই মাশরুমগুলো দিয়ে দিতে পারো। আমি সামান্য একটু জল দিয়েছিলাম, দিয়ে ওটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তো দেখো এবার আমি এই পটাটো মাশরুমগুলো দিয়ে দিলাম এর ভেতরে, দিয়ে এবার ভালো করে একটু ফুটিয়ে নেব, গা মাখা মাখা করে নেব, এই যে গ্রেভিটা যাতে একটু ঘন হয়ে যায় সেই রকমভাবে তোমাদেরকে এটাকে একটুখানি নেড়ে নিতে হবে। দেখছো যেহেতু গরম জলে এটা করেছি সেই জন্য কিন্তু এটা ভাঙেনি। দেখেছো কতটা সফট, এই দেখো ভেঙে চলে আসছে। এটা তোমাদেরকে দেখালাম যে শক্ত যেন না হয়, শক্ত হবেও না যেহেতু এটা আলুর জিনিস। তো দেখো খুব সুন্দরভাবে আমাদের রেডি হয়ে গেছে। ওয়াও দারুণ লাগছে খেতে, আর দেখতেও দারুণ লাগছে। তো তোমরা বাড়িতে এভাবে বানাবে আর গরম গরম খাবে, এটা একটা কোরিয়ান রান্না। তো তোমরা বাড়িতে ট্রাই করো। আমি একটা চামচ দিয়ে কেটে এইভাবে এই দেখো দেখাচ্ছি কতটা সফট। তো ফ্রেন্ডস প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো।